হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে কোথাও বাইরে তো যাচ্ছি না, বাট ঘরের মধ্যে থেকে আপনাদেরকে একটা আমার হোম রেসিপি শেয়ার করছি, যেটা আজকে আমরা বানাবো বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি বানাবো। আজকে বাইরে ওয়েদারটাও খুব একটা ভালো নেই, বাইরে ওয়েদার আজকে 38°F চলছে। বাইরে যাওয়ার মতন আজকে অবস্থা নেই। আজকে লাঞ্চে বানাবো চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি বড় 3 কাপ মতন, সাড়ে তিন থেকে সাড়ে তিন কাপ মতন চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। আর চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো। এটা 15 থেকে 20 মিনিটের পরে আমি এটা ভালো করে জলটা ঝাড়ানোর জন্য একটা স্ট্রেনারে নিয়ে আলাদা করে রেখে দেব। বিরিয়ানির জন্য বড় বড় করে আলু কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা আমার ধোয়া হয়ে যাচ্ছে। চিকেনটা আমি আমার ফ্যামিলির সাইজ হিসাবে নিয়েছি, এখানে আন্দাজ মতন কোনো কিছুই নেই, কেন যার যার ফ্যামিলি একটা সাইজ আছে সেই সাইজ হিসাবেই আপনারা চিকেন বা চালটা আপনারা নিতে পারবেন। চাল ধুয়ে স্ট্রেনারে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। ভাতের জন্য জল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওখানে দিয়ে দিচ্ছে 3 চামচ মতো নুন, দিচ্ছে অল্প করে তেল, দিচ্ছে গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর এলাচ। এগুলো কিছুক্ষণ সিদ্ধ হবে, ফুটে উঠলে আমরা এরপরে চাল দিয়ে দেবো। এখানে চিকেনটা ম্যারিনেট করছি, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন, দুই চামচ রসুন বাটা, দুই চামচ আদা বাটা, এখানে আমি ইউজ করছি শান বিরিয়ানি মশলা। অল্প করে তেল। নুন তো দিয়েছো না এখানে? বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প করে হিং,
দিচ্ছি অল্প করে কসুরি মেথি। মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। চালের জলটা গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো এখানে দিয়ে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন চিকেনটাকে ছোট করে বসিয়ে দেব। এখন ছোট করে দিয়ে আস্তে আস্তে কষাবো। চিকেনগুলো আমরা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কষাচ্ছি। চিকেনে এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। বানানো স্পেশাল গরম মশলা, আর গরম মশলা এক চামচ মতন ঘরে বানানো। ভাত হয়ে গেছে, একটা এখন আমরা একটা ঝুড়িতে জলটা ঝরানোর জন্য ঢেলে নিয়েছি। ভাতগুলো চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। ছোট একটা বাটিতে অল্প করে কেশর নিয়ে নিয়েছি, এখন এখানে দিচ্ছি দুধ। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কালারটা বেরোনোর জন্য। অল্প করে ফুড কালার দিচ্ছি, এটা অরেঞ্জ কালার। এই দুধটা একটু 30 সেকেন্ড মতন মাইক্রোওভেনে গরম করে নিচ্ছে। ভাতের উপরে অল্প আন্দাজ মতন ঘি দিচ্ছে। বেরিস্তা আগে বানানো ছিল, এমনি বানাতে পারবেন, আমাদের আগে বানানো ছিল। বেরিস্তাটা উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছে। একটা স্কিলেট গরম করে নিচ্ছি অল্প করে জল দিয়ে।
গরম করা ফুড কালার, দুধ আর কেশর ভাতের উপরে দিয়ে দিচ্ছে। দেখতে সুন্দর হয়েছে কালারটা। দিয়ে দিচ্ছে 1 teaspoon রোজ ওয়াটার, ওয়ান টিস্পুন দিচ্ছে কেওড়া ওয়াটার, এখন এর উপরে আমরা ফয়েল চাপা দিয়ে এটা স্কিলেটের উপরে বসিয়ে রাখবো। ফয়েল নিয়ে নিয়েছি, ফয়েলটা এইভাবে ডিসপ্লে করে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। এখন আমি এই রেসিপিটাকে নিয়ে স্কিলেটের উপরে ভাপের উপরে বসিয়ে রাখছি, হাফ এন আওয়ার মতন বসিয়ে রাখবো। দেখি বিরিয়ানিটার কি অবস্থা। নাইস কালার হয়েছে, দেখো একটা স্পুন দাও তো আমাকে, গলে গেছে। এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের ফায়ার এক্সিট, আর আজকে মার্চের 12 তারিখ, সকালবেলায় বৃষ্টি, এই স্নো হওয়ার কথা ছিল, এই স্নো পড়া স্টার্ট হয়েছে, 2-3 ঘন্টা মনে হয় স্নো পড়বে। এখন বিকাল 4:30 বাজে। সেম ডেতে স্নো, সেম ডেতে বৃষ্টি। এই হচ্ছে এখানের ওয়েদার। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।